জামালপুর জেলার সরিষাবাড়িতে দরিদ্র প্রসূতি ও পরবর্তী সময়ে মায়ের বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একদিনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার সাইড ফাইন্যান্সিং মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় উপজেলা ও ইউনিয়ন ডিএসএফ কমিটি ও কমিউনিটি গ্রুপের এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা ডিএসএফ কমিটির আয়োজনে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশিস রাজবংশী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুলাম রব্বানী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল সহকারী স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান এ সময় মাতৃ মৃত্যুর হার কমানো প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি গর্ভকালীন জটিলতার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় জরুরি প্রসূতি সেবা বিষয়ে আলোচনা করা হয়